আজ খুকুমনি হোম ডেলিভারিতে শাপলা চিংড়ি ভাত 100 টাকা ডিম ভাত 80 টাকা কি ভাই ডিম ভাত 80 টাকা মেনি মাতা হ্যাঁ এটাই বাংলা সিরিয়াল যেখানে লজিক খোঁজা আর নিজেকে গাধা প্রমাণ করা দুটো অনেকটা একই ব্যাপার ঠিক বলেছো হ্যাঁ ভাই এটাই হলো বাংলা সিরিয়াল যেখানে 40 টাকা ডিম ভাত 80 টাকা বিক্রি হয় আর সাথে স্নেহ মায়া মমতা ফ্রি মেনি মাতা খুকুমণি হোম ডেলিভারি নামক এক অদ্ভুত সিরিয়াল কিনে যেখানে আমাদের খুকুমণি খুব গরিব ঘর থেকে বিলং করে এবং হোম ডেলিভারি করে নিজের জীবিকা নির্বাহ করে আর অন্যদিকে নায়ক তো অবশ্যই বড়লোক হবে না হলে সিরিয়াল কি করে জমবে কিন্তু শুধুমাত্র নায়ককে বড়লোক করে ডারে একটা সীমাবদ্ধ রাখেননি নায়ককে একেবারে পাগল ছাতা মানিয়ে দিয়েছে ভাই তোমাদেরকে প্রথমে বলে রাখি ভাই আমাদের আত পাগলা চোদা নায়কের বাড়ি নায়কের দাদুর পিছি সরি দাদু আর পিসিটা মা বাদ দিয়ে সবাই খারাপ ভাই সবাই খারাপ নায়কের সৎ মা চায় যে তার পছন্দের মেয়ের সাথে নায়কের বিয়ে হোক যাতে সব সম্পত্তিগুলো হরপ করতে পারে নাহলে ভাই সিরিয়াল কি করে জমবে ভাই এইটা আমরা জানতাম তো তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তাহলে চলো তো প্রথমেই আমরা দেখতে পাই যে মাথায় হেলমেট পরে গায়ে রেইনকোট পরে এবং মপেট গাড়ি চড়ে আমাদের নায়িকা খুকুমণি হোম ডেলিভারি করতে চলে যায় নায়কের বাড়ি কিন্তু নায়কের বাড়ি যখন তাকে খাওয়াতে যায় নায়ক যখন শুনে যে 40 টাকার ডিম ভাত 80 টাকায় বিক্রি হচ্ছে সেটা শুনে প্রচণ্ড পরিমাণে খেপে যায় এবং তাকে মারতে ছুটে আসে কিন্তু আমাদের নায়িকা কোনো অংশে কম নয় আমাদের নায়িকা বলে তোরা যেটা বলিস ভাই আমার 40 টাকার ডিম ভাত 80 টাকাতে চাই এই বলে কিছুটা এরকমভাবে নায়ককে খাওয়াতে থাকে ফানেল দিয়ে দিলে মুখে ও মরে যাবে তো কিচ্ছু মরবে না ও মস্তানি করছে মস্তানি কুকুমুনির সাথে মস্তানি হ্যাঁ গেল এটাকে বিশ্বাস করো বন্ধুরা আমার তখন অনলাইন অর্ডার করতে ভয় লাগছে আমি যদি বলে ফেলি যে 40 টাকার ডিম ভাত আপনি কেন 80 টাকায় বিক্রি করছেন তারপরে যদি আমাকে এরকম ভাবে খাওয়ায় আমি 80 টাকায় ডিম ভাত খাবো ভাই চাপ নেই কোনো কিন্তু অপরদিকে আমাদের আত পাগল নায়কের ডিম ভাত খুব পছন্দ হওয়ায় নায়ক এবং নায়িকার মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং নায়ক বলে তোরা যতই বলিস আমাকে পাগল চোদা ভাই আমার ওই মায়কেই চাই এই বলে নায়ক নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় এটাই হলো বাংলা সিরিয়াল কিন্তু নায়ক এবং নায়িকার মধ্যে যে রোম্যান্স চলছিল সেটা দেখতে পেয়ে যায় নায়কের সৎ মা এবং নায়কের সৎ ভাই তখন তারা এটা ভাবে যদি এই কেলানো কার্তিকের সাথে নায়িকার বিয়ে হয়ে যায় মানে খুকুমণির বিয়ে হয়ে যায় তখন তারা কোনো সম্পত্তি পাবে না তাই নায়কের সৎ ভাই কিছু বেজেমূল পার্টির গুন্ডাদের পাঠায় নায়িকার বাড়িতে নায়িকাকে কেলানোর জন্য তারপর যেটা হয় শুধু সবজি কিনবি মাছ ফাছ কিনবি না এরপরে তো মাছের বাজারে যাবি চিতোয়াল কিনবি গুয়াল কিনবি আমাদের দিকে একটু দেখ তখন খুকুমণি বলে আমি মাছ কেনবো কি কেনবো না সেটা শুনে তোর বাপের কি এই বলে খুকুমণি সেই গুন্ডাগুলোকে প্রচুর পরিমাণে কেলায় হ্যাঁ ভাই এটাই হলো বাংলা সিরিয়াল তারপর আমাদের নায়িকা খুকুমণি যখন জানতে পারে যে এই বিজেমূল পার্টির গুন্ডাদের আসল লিডার আর কেউ না সে হলো আমাদের আত পাগলা নায়কের সৎ ভাই তখন নায়কের সৎ ভাইয়ের মাথায় স্পাম ঢেলে দেয় তো এখন ব্যাপারটা অনেকটা এরকম জায়গায় দাঁড়িয়েছে যে নায়কের সৎ মা চায় যে তার পছন্দের মেয়ে নয়নার সাথে নায়কের বিয়ে হোক কিন্তু সেখানে দাদু তার বেচি ফুলকো লুচি করে এটা বলে তার মা হতে হবে তার প্রেমিকা হতে হবে একই অঙ্গের তিনটে রূপ থাকা দরকার তবেই সে মা হতে পারে আমি শিওর ওই নয়নার সেই রূপ বা গুণ কোনোটাই নেই কাজেই সে আমার বিহানের কোনোদিন স্ত্রী হতে পারে না মা হতে পারবে না যে মা সে বউ
যে বউ সে মা। দাদু তোমার বেচি ফুলকো লুচি করে জাস্ট আমাকে একটাই কথা বলো, এটা কি করে সম্ভব? তারপরে যখন বাচ্চা হবে তখন মাকে কি বলে ডাকবে? কারণ দুটোই তোর মা হয়ে গেলো, দুটোই তোর বউ হয়ে গেলো। ভাই রে ভাই ভাই বন্ধ কর, তুই ঘোড়ার ডিম আমি আর টোটালি নিতে পারছি না, বন্ধ কর, তুই বন্ধ কর, বন্ধ করো হাত জোড়কে। মা বিশ্বাস করো বন্ধুরা, বাংলা সিরিয়াল দেখার থেকে অনেক ভালো তুমি দু বোতল বাংলা নিজে খেয়ে নাও, কারণ তোমার এরকম লজিকের মুখোমুখি অন্তত হতে হবে না ভাই, যেখানে মা নাকি বউ, যেখানে বউ নাকি মা। বাংলা সিরিয়াল তো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এখানে শেষ থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর এরকম বাংলা সিরিয়াল নিয়ে ভিডিও যদি তোমার পেতে চাও তাহলে কমেন্ট বক্স ভরিয়ে দাও ভাই, কারণ ওটা একদম ফ্রি, যত ইচ্ছা কমেন্ট বক্স ভরিয়ে দাও ভাই বাংলা সিরিয়াল বলে। আর বাংলা সিরিয়ালের থেকে সত্যি ভাই দু বোতল বাংলা খাওয়া অনেক সুখের। আমি যাচ্ছি বাংলা খেতে, টাটা।